হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কিভাবে গুগল ক্লাউডে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো প্রথমে আমরা ব্রাউজার ওপেন করছি, দেন আমরা সরাসরি google.google.com/free এই লিঙ্কটা চলে যাব। তাহলে সরাসরি আমি গুগল ক্লাউডের যে সাইন আপের ফর্ম রয়েছে সেখানে চলে যেতে পারলাম। দেন হচ্ছে গেট স্টার্টেড ফর ফ্রি। এখানে একটা গুগলের যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। আমি আমার একটা ইমেল অ্যাড্রেসে লগ ইন করছি। ওকে, এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, মানে আপনি যে লোকেশন থাকে, আমি বাংলাদেশ, সেই জন্য বাংলাদেশ ডিটেক্ট করে নিয়েছি অলরেডি। দেন এখানে কিছু টার্মস কন্ডিশন রয়েছে, তো আমাদের এগুলো এগ্রিমেন্ট করতেই হবে। দেন হচ্ছে যদি ইমেল আপডেট চাই, ওকে ইমেল আসতে হোক, নতুন কী ফিচার রয়েছে সেগুলো জানা যাবে। দেন বলা হচ্ছে অ্যাকাউন্ট টাইপ, অর্থাৎ এটা কি বিজনেস অ্যাকাউন্ট নাকি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। আমি জাস্ট ইন্ডিভিজুয়াল, জাস্ট আমরা শেখার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ইন্ডিভিজুয়াল। দেন হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস আমরা জাস্ট ঢাকা দিয়ে দিই, ঢাকা। দেন ঢাকা, ফোন নাম্বার অপশনাল। দেন যেটা হচ্ছে আপনাকে একটা কার্ডের ইনফরমেশন দিতে হবে। দেন গট ইট, ওকে। সো আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারলাম, এবং এখানে এখন আমরা যদি চাই যে নতুন পিসি ক্রিয়েট করব, সেই পিসিতে উইন্ডোজ দিব, তো সেই ব্যাপারটা আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখবো। আজকে শুধু আমরা দেখলাম কীভাবে সাইন আপ করতে হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।